আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নোয়াখালী অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুবাদশু উচ্চ বিদ্যালয় চাটখিল থেকে নোয়াখালী অনলাইন ক্লাসের মাধ্যমে অনলাইন স্কুলের মাধ্যমে আজ নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় মাটির গঠন নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনা করব। তোমরা ক্লাসটি ভালোভাবে অনুসরণ করবে এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে আমরা প্রথমেই জানবো মাটি কি। মাটিটা আমরা যে মাটির কথা বলবো এই মাটিটা কি। মাটি হলো নানারকম জৈব ও অজৈব পদার্থের রাসায়নিক মিশ্রণ মাটি হল নানারকম জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ এটা হলো সংজ্ঞা এবার মাটি বলতে আমরা বুঝি যাতে গাছপালা জন্মায় খাদ্যশস্য উৎপাদন হয় অক্সিজেন গাছপালা থেকে অক্সিজেন তৈরি হয় সে অক্সিজেন আমরা গ্রহণ করি আবার আমাদের নিঃশ্বাসের সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেই কার্বন ডাইঅক্সাইড গাছপালা গ্রহণ করে আবার মাটি বলতে ভূপৃষ্ঠের উপরিভাগ সেখানে আমরা ঘরবাড়ি দালান ইমারত নির্মাণ করি সেখানে আমরা বসবাস করি তারপরে অফিস অফিস তৈরি করি রাস্তাঘাট তৈরি করি ফুল নির্মাণ করি হলো সবগুলোই মাটি বা ভূপৃষ্ঠের উপরিভাগের এছাড়া মাটির নিচে রয়েছে আমাদের খনিজ সম্পদ বিভিন্ন কয়লা তেল গ্যাস ইত্যাদি আমরা মাটির নিচে থেকে পেয়ে থাকি ভূপৃষ্ঠের উপরিভাগের যে প্রয়োজনীয় পানি এই পানি দিয়ে ভূপৃষ্ঠের উপরিভাগের সংকুলন না হলে আমরা কি করি ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করি তাহলে আমরা জানলাম যে মাটি হল যে নানারকম জৈব এবং অজৈব পদার্থের মিশ্রণ আর এই মাটিতে বলতে আমরা সাধারণ কথা আমরা বলবো ভূপৃষ্ঠের উপরিভাগকে আমরা মাটি বলি যেখানে গাছপালা জন্মায় এবং সেই গাছপালা থেকে আমাদের খাদ্যশস্য হয় বা আমরা খাদ্য পেয়ে থাকি দুই অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না সে অক্সিজেন উৎপন্ন করে গাছপালা আর এই গাছপালা বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় মাটি দ্বিতীয়ত মাটির উপরে আমরা গড়বাড়ি অফিস আদালত রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করি শুধু তাই নয় মাটির নিচে জীবন ধারণের জন্য দরকারি বা প্রয়োজনীয় অনেক খনিজ পদার্থ লুকায়িত থাকে এই খনিজ পদার্থগুলো হলো যেমন রূপা তামা অ্যালুমিনিয়াম ইত্যাদি এখন মাটি আমরা মাটির গঠন নিয়ে আলোচনা করব। মাটির গঠন আজকের আলোচনা হলো মাটির গঠন গঠন অনুসারে মাটিকে চার ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় আমরা বাঘ চারটির নাম লিখবো এক নাম্বার হলো প্রথমটা হল প্রথম যেটা সেটা নাম হলো আমরা এখানে দেখি জৈব বা খনিজ পদার্থ আমরা অজৈব অজৈব পদার্থ দুই নম্বর হল জৈব পদার্থ তিন নাম্বার হলো পানি চার হলো বায়ু এই চারটি উপাদান নিয়ে মাটি গঠিত কয়টা উপাদানের কথা বলছি চারটি আমরা পাশে একটা চিত্র মাটির গঠনের চিত্র এখানে হলো এই অংশটা বৃহৎ অংশ যে অংশটা হলো মা অজৈব পদার্থ বা খনিজ পদার্থ অজৈব পদার্থ বা খনিজ পদার্থ আর জৈব পদার্থ স্বল্প অংশ এরপর এই অংশ পানি এটা হলো বায়ু বায়ু তাহলে আমরা প্রথমেই দেখি তাহলে মাটির গঠন অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে প্রথমটার নাম হল জৈব পদার্থ অজৈব পদার্থ জৈব পদার্থ পানি বায়ু এবার আমরা দেখব এটা হিসাব করে দেখা গেছে যে অজৈব পদার্থ মাটির গঠনের টোটাল অর্ধেকের কাছাকাছি অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগ হলো অজৈব বা খনিজ পদার্থ পাঁচ ভাগ হলো জৈব পদার্থ শুধুমাত্র পাঁচ ভাগ হল জৈব পদার্থ পঁচিশ ভাগ পানি পঁচিশ ভাগ বায়ু এবার মাটিতে প্রথম যে অজৈব পদার্থ এই অজৈব পদার্থগুলির মধ্যে আছে আমরা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়া সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন তারপরে আমরা এখানে ক্লোরিন পটাশিয়াম লিখতে পারি পটাশিয়াম এরপরে হলো আমরা লিখতে পারি যেমন অ্যালুমিনিয়াম অ্যালমিনিয়াম এরকম উপাদান এগুলো হলো জৈব পদার্থ এগুলো কি অজৈব পদার্থ অর্থাৎ মাটিতে বিদ্যমান প্রধান প্রধান খনিজ পদার্থগুলোকে অজৈব পদার্থ বলে এই অজৈব পদার্থ আছে ক্যালসিয়াম ম্যাগনি এখানে ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গাইনিজ আয়রন বা ফেরাস, পটাশিয়াম অ্যালুমিনিয়াম এরপরে আছে তোমার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন কোবাল্ট বোরন আয়োডিন এগুলি সব হলো অজৈব পদার্থ তাহলে অজৈব পদার্থের পরিমাণ হলো কত পঁয়তাল্লিশ ভাগ অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট একশো ভাগের মধ্যে পঁয়তাল্লিশ ভাগ হল অজৈব পদার্থ মাটির গঠনের মোট মাটির গঠনের পাঁচচল্লিশ ভাগ হল অজৈব পদার্থ এই অজৈব পদার্থগুলো হল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এভাবে এই পদার্থগুলোকে বলা হয় অজৈব পদার্থ এবার আমরা দেখব জৈব পদার্থ জৈব পদার্থের ক্ষেত্রে মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে হিউ হিউমাস বলে এই জৈব পদার্থের আরেক নাম হিউ হিউমাস জৈব পদার্থের আর এক নাম হলো হিউমাস মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে হিউ মাছ বলে মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে হিউমাস বলে হিউমাস বলে মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে হিউমাস বলে হিউমাস আসলে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন চিনি অ্যালকোহল চর্বি তেল টানিন লিগনিন ইত্যাদি আরও অন্যান্য অ্যারোমেটিক যৌগ নিয়ে একটি গঠিত জটিল যৌগ তাহলে হিউ মাছটা কি হিউ হলো আসলে এটা হলো অ্যামাইনো অ্যাসিড এটা হলো অ্যামাইনো অ্যাসিড প্রোটিন চিনি অ্যালকোহল চর্বি তেল লিগনিন ট্যানিন এবং আরও অন্যান্য অ্যারোমেটিক যৌগ নিয়ে এটা একটা গঠিত জটিল যৌগ এটা দেখতে কালছে অর্থাৎ এটা রঙ কালো হয় এটা উদ্ভিদের কি করে হিউমাস তৈরিতে তৈরি হয় সাধারণত মৃত উদ্ভিদ বা মৃত জীব থেকে প্রাণী দেহের দেহ দেহ অবশেষ থেকে এটা উৎপন্ন তৈরি হয় তাইলে আমরা এই জৈব পদার্থ মাত্র পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ মাত্র পাঁচ পার্সেন্ট জৈব পদার্থের নাম হইল হিউমাস জৈব পদার্থের নাম হইল হিউমাস মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে হিউমাস বলা হয় হিউমাস সাধারণত হিউমাসে আছে সাধারণত অ্যামাইনো অ্যাসিড তারপরে আছে প্রোটিন চিনি অ্যালকোহল তৈল চর্বি লিগনিন ট্রেনিন এবং আরও অ্যারোমেটিক যৌগ সহ এটা একটা গঠিত জটিল যৌগ গঠিত একটা জটিল যৌগ এটার আকার বা এটার রঙ কালছে সাধারণত গাছপালার মৃত দেহ গাছপালার হিউমাস তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণীর দেহ অবশেষ থেকে প্রাণীর দেহ অবশেষ থেকে এটা জন্মায় শিক্ষার্থীবৃন্দ পরীক্ষায় তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে হিউমাস কি হিউমাস কি কাকে বলে অথবা অনুদাবনের প্রশ্ন আসতে পারে হিউমাস কাকে বলে হিউমাস ব্যাখ্যা করো তাহলে আমরা আবার বলবো মাটিতে অর্থাৎ মাটির গঠনে তো পুরো মাটিতে একশো ভাগ মাটিতে পাঁচ ভাগ হলো জৈব পদার্থ এই জৈব পদার্থের অংশটাকে বলা হয় হিউমাস হিউমাস হলো মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে হিউমাস বলে হিউমাসে আছে আছে অ্যামিনো অ্যাসিড প্রোটিন তারপরে আছে তোমার অ্যালকোহল চর্বি তেল লিগনিন ট্যানিন সহ অ্যারোমেটিক যৌগ মিলিত হয়ে একটা জটিল যৌগ যৌগ একটা জটিল এর আকার আকার কালসে বা কালো হিউমাস সাধারণত গাছপালা মরা গাছপালা এবং জীব দেহের এবং প্রাণীদের দেহ অবশেষ থেকে হিউমাস তৈরি হয় হিউমাস তৈরি হয় এবার আস তাহলে এই হিউমাস আমরা এবার দেখবো এই হিউমাস কি কাজ করে হিউমাস তাহলে এটা মাটির উর্বরতা বৃদ্ধি করে এটা মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির উর্বরতা বৃদ্ধি করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা করেছি আমি আরেকবার এই অংশটা আবার রিক্যাপ করি মাটি হলো নানা রকম জৈব ও অজৈব পদার্থের রাসায়নিক মিশ্রণ মাটিকে ভূপৃষ্ঠের মাটিকে চার ভাগে ভাগ করা হয়েছে জৈব পদার্থ অজৈব পদার্থ অজৈব জৈব পানি এবং বায়ু এর মধ্যে অজৈব পদার্থের পরিমাণ হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট জৈব পদার্থ হইল পাঁচ পার্সেন্ট পানি পঁচিশ পার্সেন্ট এবং বায়ু হল পঁচিশ পার্সেন্ট এরপরে আমরা অজৈব অংশ সাধারণত খনিজ যে অংশটা খনিজ পদার্থগুলো অজৈব অংশ এখানে আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন বোরন কার্বন সিলিকন এগুলি সাধারণত খনিজ পদার্থ আর এই খনিজ পদার্থে মাটির গঠনে খনিজ পদার্থ হইল পঁয়তাল্লিশ ভাগ এরপরে আছে জৈব পদার্থ জৈব পদার্থ মাত্র পাঁচ ভাগ মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলার আরেক নাম আছে এটার নাম হলো এটাকে বলা হয় হিউমাস। হিউমাস মাটিতে জৈব পদার্থগুলাকে আরেকটা নামে চিহ্নিত করা সেটা হলো হিউমাস এটা অ্যামাইনো অ্যাসিড তারপরে তৈল চর্বি এরপরে লিগনিন ট্যানিন সহ ট্যানিন এবং অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যোগ সহায়টা একটা জটিল যৌগ এর বর্ণ কালো এটা সাধারণত গাছপালা মরে গেলে যে পচে যায় এটা থেকে উৎপন্ন হয় এবং প্রাণী দেহের দেহ মৃত্যুর পরে প্রাণীর দেহ অবশেষ মাটির সাথে মিশে সেটা উৎপন্ন করে এটা সাধারণত মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এরপর আমরা তিন নাম্বারটা যাব তিন নম্বর এটা আমাদের এই অংশ এই অংশ হলো পানি পানির এক নাম জীবন প্রিয় শিক্ষার্থীবৃন্দ পানি ছাড়া আমরা বাঁচতে পারি না পৃথিবীতে যত জীব উদ্ভিদ প্রাণী যাই আছে সকল কিছুর পানির প্রয়োজন হয় এই পানি মাটিতে যে পানি কণা মাঝে মাটিগুলিতে মাটি আবার প্রকার ভেদ আছে ওই প্রকার ভেদে দেখবে কিছু কোনো কোনো প্রকারের মাটির কণার ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ছিদ্র বা রন্ধ আছে রন্ধে পানির কণাগুলি লুকিয়ে থাকে এবং মাটি কি করে সেই কণাগুলোকে কণার ভিতরে ফানিগুলি বড় আকার কোনো কোন মাটির কণা আবার বড় আকারে সেখানে ফানি আটকে থাকা যায় না বা ধরে রাখতে পারে না আমরা এখন এই পানি মাটির এই পানি নিয়ে আলোচনা করছি পানি না থাকলে কী হতো যদি আমাদের এই মাটির মধ্যে যদি পানি পঁচিশ ভাগ পানি না থাকতো তাহলে কী হতো এক সমস্ত পৃথিবী মরুভূমিতে পরিণত হতো মরুভূমিতে পরিণত হতো মাটিতে পানি না থাকলে গাছপালা জন্মিত না গাছপালা না জন্মেলে আমরাও খাওয়া দাওয়া আমরা কি খাওয়ার পেতে পেতাম না আমরাও খাওয়ার পেতাম না অর্থাৎ গাছপালা যদি না জন্মে তাহলে খাদ্যশস্য উৎপাদন হবে না খাদ্যশস্য উৎপাদন না হলে আমরা যেহেতু খাদ্যের জন্য গাছের উপর নির্ভরশীল উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে আমরাও খাদ্য পেতাম না আমাদের জন্য বেঁচে থাকার জন্য কঠিনত উদ্ভিদ গুরুত্বপূর্ণ অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই প্লোটোপ্লাজমের উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অংশ হইল প্লোটোপ্লাজম এই প্লোটোপ্লাজমের শতকরা পঁচাশি থেকে পঁচানব্বই ভাগ পঁচাশি থেকে পঁচানব্বই ভাগ হল পানি প্লোটোপ্লাজমের এটা নৈবিত্তিক প্রশ্ন আসবে প্লোটোপ্লাজমে কত ভাগ পানি এটা হলো পঁচাশি থেকে পঁচানব্বই ভাগ পানি এই পানি তো আমরা মাটি থেকে পেয়ে থাকি আবার মাটির অভ্যন্তরে অর্থাৎ বু অভ্যন্তরে যে পানি রয়েছে আমরা সেই পানিও ব্যবহার করতে পারি এরপর আসো গাছ বা উদ্ভিদ উদ্ভিদ দুই উপায়ে খাদ্য গ্রহণ করে একটা হলো জাইলেম কলার মাধ্যমে আরেকটা হলো ফোল ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ সূর্যালোক থেকে ক্লোরোফিলের সাহায্যে যে খাদ্য উৎপাদন করে সেখানে পাতা রন্ধ দিয়ে সে সামান্য পরিমাণ পানি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে অধিকাংশ উদ্ভিদের চাহিদার পানির বেশিরভাগ অংশ সে মূলের সাহায্যে মাটি থেকে গ্রহণ করে তাহলে এই থেকে বোঝা গেল আর শালক সংশ্লেষণ যদি হতে হয় তাহলে উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে সেখানে খাবার তৈরি করে সেই খাদ্য থেকে যে অক্সিজেন উৎপন্ন করে সেই অক্সিজেনটা আমরা পাই তাহলে পানি কিন্তু আমাদের এই পৃথিবীর অর্থাৎ জন্য প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোট মাটির গঠনের শতকরা পঁচিশ ভাগ হল পানি পঁচিশ ভাগ হল পানি আমি পানি নিয়ে আরেকবার আলোচনা করছি পানি হলো যে টোটাল মাটির গঠনের চারের এক ভাগ পঁচিশ ভাগ পঁচিশ পার্সেন্ট হল পানি এই পানি মাটির বিভিন্ন কণার রন্ধে রন্ধে এটা লুকিয়ে থাকে আবার সকল মাটির কণা কিন্তু কোন কোন কণার ফাঁক ছোট সেখানে পানি আটকিয়ে থাকে আবার কোন কোন মাটির কণা খুব ফাঁকগুলা খুব বড় সেখানে আটকে রাখতে পারে না এখন এই মাটি মাটির যে পানি আছে মাটিতে যে পানি আছে এই পানি আমাদের কী কি করে আমরা সেটা নিয়ে আলোচনা যদি এখানে পানি না থাকতো তাহলে এই পৃথিবী মরুভূমিতে রূপান্তরিত হতো মাটিতে পানি না থাকে গাছপালা জন্মিত না গাছপালা না জন্মিলে গাছপালা জন্মিত না গাছপালা না জন্মিলে কি হতো খাদ্যশস্য উৎপাদন হতো না খাদ্যশস্য উৎপাদন না হলে আমরা প্রাণীরা বাঁচতাম না আমরা পানিরাও বাঁচতাম না তারপরে উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্লোটোপ্লাজম এই প্লোটোপ্লাজমের পঁচাশি থেকে নব্বই ভাগ পর্যন্ত প্রায় পানি এটা সাধারণত পানি থাকে এটা সাধারণত পানি থাকে বাঘে হলো পানি যা মাটি থেকে আসে এটা যে পঁচাশি থেকে পঁচাশি থেকে নব্বই এই পরিমাণ পুরোটাই পানি তাহলে এই পানিটাও কিন্তু মাটি থেকে পেয়ে থাকি আবার আমরা ভূগর্ভস্থ যে পানি আছে এই পানিটা আমাদের প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করি কৃষিকাজের শেষ হিসাবে ব্যবহার করি আবার বিভিন্ন পারিবারিক ব্যবহারের জন্য করি তারপরে মাটি এবার এই মাটিতে মাটির ফানি গাছ কীভাবে গ্রহণ করে আমরা জানি গাছ দুই উপায়ে পানি গ্রহণ করতে পারে একটি হল ফাতা আর স্টোমেটা দ্বারা স্টোমাটা মাধ্যমে সে সামান্য পরিমাণ পানি গ্রহণ করে অপর অংশ হলো বেশিরভাগ পানি সে মূলের সাহায্যে গ্রহণ করে যেহেতু গাছের মূল মাটিতেই থাকে সেজন্য তারা এই পানিটাও মাটি থেকে পেয়ে থাকে সুতরাং শিক্ষার্থীবৃন্দ এই পানি ছাড়া আমরা কিন্তু আমাদের জীবন চলে না অর্থাৎ আমরা মানবকুল এবং মানবকুল বা প্রাণীকুল এবং উদ্ভিদকুল কেউই প্রাণী ছাড়া বাঁচতে পারে না যদি কোনো এলাকায় যে সমস্ত এলাকায় পানির সংকট দেখা দেয় সে সমস্ত এলাকায় কি করা হয় ভূগর্ভস্থ থেকে পানি উঠিয়ে সেচের ব্যবস্থা করে ফসল ফলানো হয় এবার সর্বশেষ অংশ বায়ু মাটির কণার মধ্যে ফাঁক পাক স্থানে রন্ধে যেমন পানি থাকতে পারে তেমনি বায়ুও থাকতে পারে মাটির কণাগুলো লক্ষ্য করো একটা কণা এ একটা কণা এ একটা কণা এই যে মাঝখানে এই রন্ধে যে পাকগুলা রয়েছে এই পাকগুলি এই ফাঁকে ফাঁকে কিন্তু কি থাকতে পারে পানি থাকতে পারে যেরকম পানি থাকতে পারে সেখানে বায়ু থাকতে পারে অর্থাৎ এর অর্থ হলো বায়ু পদার্থ বাতাসও থাকতে পারে মাটিতে নাইট্রোজেন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে মাটিটাকে নাইট্রোজেন তারপরে থাকে অক্সিজেন মাটিতে থাকবে কি কি নাইট্রোজেন এই যে যে অংশ বায়ু আছে এই বায়ুর মাটির ভিতরে এই অংশের মধ্যে আছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস মজার ব্যাপার হইল আমরা এই মাটিতে থাকা গ্যাস সমূহ সবসময় বায়ুমণ্ডলে থাকা গ্যাসের মধ্যে একটা বিনিময় ঘটে সবচেয়ে আমাদের বায়ুমণ্ডলে যে গ্যাস আছে এই গ্যাসগুলি মাটির তো গ্যাসের সাথে তাদের একটা বিনিময় ঘটে এই বিনিময়কে অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায় আবার মাটির গ্যাসগুলো বায়ুমণ্ডলে আসে এই যে তাদের মধ্যে শেয়ারিং অর্থাৎ একজন বায়ুমণ্ডলেরটা যাবে বায়ুমণ্ডলেরটা যায় মাটিতে মাটিরটা আসে বায়ুমণ্ডলে একে বলা হয় এই প্রক্রিয়াকে বলা হয় এই প্রক্রিয়াকে মাটির বায়বায়ন বলা হয় এই প্রক্রিয়াকে মাটির বায়বায়ন বলা হয় তারপরে আসো আবার মাটিতে নানা রকম অনুজীব আছে এই অনুজীবগুলি সাধারণত যদি মাটিতে বায়ু না থাকে পানি না থাকে তাহলে এই অনুজীবগুলি জন্মাবে না এবং বেড়ে উঠবে না ফলে অক্সিজেন না থাকা অক্সিজেনের জন্য এদের বেঁচে থাকার জন্য এখানে কি থাকতে হবে বাতাস থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকবার রিক্যাপ করি পুরা বিষয়টা আরেকবার রিক্যাপ করি আজকের পাঠ ছিল বিজ্ঞান বিষয়ের অষ্টম বিজ্ঞানের নবম দশম বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের মাটির ঘটন নিয়ে মাটি হল নানারকম জৈব অজৈব পদার্থের রাসায়নিক মিশ্রণ হলো মাটি সাধারণত আমরা মাটি বলতে পৃথিবীর উপরিভাগকে বুঝি যেখানে গাছপালা জন্মে এবং মানুষ সহ বিভিন্ন প্রাণী বসবাস করে মাটিকে চার ভাগে ভাগ করা হয়েছে জৈব অজৈব পদার্থ জৈব পদার্থ পানি বায়ু অজৈব পদার্থের পরিমাণ বেশি শতকরা পঁয়তাল্লিশ ভাগ অজৈব পদার্থগুলো হল কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম কোভাল্ট এইগুলি আর অজৈব পদার্থ হলো মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে হিউমাস বলে মাটিতে বিদ্যমান জৈব পদার্থগুলোকে আমরা কি বলি হিউমাস বলি এই হিউমাছের আকার কিন্তু কালো হিউমাস এটাতে আছে হিউমাস থাকবে তোমার হিউমাস আছে সাধারণত অ্যামাইনো অ্যাসিড অ্যালকোহল লিগনিন ট্যানিন অ্যারোমেটিক যৌগ সহ অনেকটা জটিল যৌগ এটার রং কালো এবং এটা কি করা হয় উদ্ভিদের ধ্বংস অবশেষ এবং পানিদের দেহ অবশেষ এই দুইটা থেকে এটা এটা পাওয়া যায় কাজ পাওয়া এটাকে পাওয়া যায় পরের অংশটা আমরা আলোচনা করলাম মাটি পানি পানি হলো আমাদের জীবন জন্য একমাত্র পানি না থাকলে পানির অপর নাম জীবন তাই দেখা যায় যদি পানি না থাকে মাটির সাথে পানি না থাকে তাহলে কি হবে না তাহলে দেখা যাবে এটা মরুভূমিতে রূপান্তরিত হলো মাটিতে পানি না থাকলে উদ্ভিদ জন্মিবে না উদ্ভিদ না জন্মিলে তারা ফসল উৎপাদন হবে না ফলে আমরা খাদ্য পাবো না মাটি আবার মাটিতে গাছ না জন্মিলে যদি পানি না থাকে তাহলে গাছ জন্মিবে না গাছ না জন্মিলে সেখানে সালক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না ফলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে না আমরা অক্সিজেন অভাবে মারা যাব তারপরে বলা হয়েছে যে উদ্ভিদ অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ফ্লোটো প্লাজম এই ফ্লোটো প্লাজমের সরকারা নব্বই থেকে পঁচাশি থেকে নব্বই ভাগে আসে পানি এছাড়া আমরা জানি খনিজ পানি তারপরে বিভিন্ন জলাশয়ের পানি খনিজ পানি আমরা ও বিভিন্ন প্রয়োজনে আমরা ডিপ টিউবওয়েল বা গভীর নলকূপ দিয়ে আমরা উঠাই উঠিয়ে আমাদের ব্যবহার করি তারপর আমরা উদ্ভিদের উদ্ভিদ বেঁচে থাকার জন্য তার পানি প্রয়োজন এই জন্য উদ্ভিদ দুই উপায়ে পানি গ্রহণ করে একটা হলো সে পাতার সাহায্যে পাতার স্টেমেটা দ্বারা স্টেমেটা এ অংশে সে কী করে সামান্য পরিমাণ পানি গ্রহণ করে অধিকাংশ পানি সে কিন্তু মূলের সাহায্যে গ্রহণ করে থাকে এরপরে সর্বশেষ আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল বায়ু বায়ু এটিও মাটি কনার ফার মধ্যে ফাঁকে ফাঁকে দে এই বায়ু থাকে এই বায়ু পদার্থগুলি কি করে বায়ুমণ্ডলে গ্যাসের সাথে মাটির বায়ু আদান প্রদান বিনিময় ঘটে অর্থাৎ বায়ুমণ্ডলে গ্যাস মাটিতে যায় আবার থাকা গ্যাসগুলি বায়ুমণ্ডলে ফিরে আসে এদের মধ্যে যে আদান প্রদান ঘটে এই আদান প্রদানকে বায়োবায়ন বলা হয় এই আদান প্রদানকে বায়োবায়ন বলা হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা এছাড়া আরো একটু আলোচনা করেছিলাম আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জীব যে সমস্ত জীব আছে ওই জীবগুলি বেঁচে থাকার জন্য তাদের যেমনই পানি প্রয়োজন তেমনি বায়ু প্রয়োজন তাই পানি এবং বায়ু এটাও কিন্তু এটাও কিন্তু মাটির গঠনের জন্য অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর জন্য এটা খুবই অপরিহার্য শিক্ষার্থীবৃন্দ এখান থেকে আমরা আলোচনায় যেটুকু পাইলাম যে আমাদের কিছু প্রশ্ন আসতে পারে হিউমাস কি হিউমাস কাকে বলে ব্যাখ্যা কর বায়োবায়ন কি। তারপরে মাটির গঠন সচিত্র বর্ণনা কর অথবা এরকম একটা চিত্র দিয়ে এই অংশ এখানে নাম লেখা হলো না ফর্টি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়া এবার তোমাকে বলা হল চিত্রের এটা দিল ক ক অংশের নাম কী বা ক অংশের বেস্তারিত বর্ণনা দাও অথবা এ গ অংশ এটা ক্ষ দিল ক্ষ অংশের বর্ণনা দ এইভাবে প্রশ্ন দেওয়া থাকতে পারে আমরা পরবর্তী ক্লাসে মাটির পকার নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে ক্লাস এখানে শেষ করছি তবে ক্লাস শেষ করার আগে আবারও বলছি আমরা বাংলাদেশি বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসবাস করি আমাদের চারদিকে প্রায় বর্ডার শুধু একদিক ছাড়া তিন দিক থেকে আমাদের দেশে চোরাই মাদক মাদকদ্রব্য প্রবেশ করছে এই মাদক দ্রব্য যুব সমাজকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এসো আমরা তোম তোমরা শিক্ষার্থী সহ সকলে মিলে এর জন্য জনগণকে সচেতন করি নিজে সচেতন হই পরিবারকে সচেতন করি সমাজকে সচেতন করি এবং মাদককে না বলি ধন্যবাদ তোমাদের সকলকে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য পরবর্তী কোনো এক ক্লাসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ হাফেজ